আসসালামু আলাইকুম এসবি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বড় মতন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন যেন নতুন নতুন আপডেট পেয়ে যান। আর আমার ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হতে ভুলবেন না। তো এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হলো বাচ্চাদের জন্য খুবই সকাল বলে আমরা চিন্তা করি মারা যে কি খাওয়াবো বাচ্চাদের সকালবেলা নাস্তা হিসাবে। তো এই নাস্তাটা চকলেট কাস্টার্ড, যেটা একদম খুব সহজভাবে বানানো যায়, সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার কী কী লাগতেছে এই চকলেট কাস্টার্ডটা বানাতে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি গরু দুধ যেটা তরলটা সেটি নিয়ে নিচ্ছি। তো দুধটা আমি প্রথম আগে জাল দিয়ে নিব। জাল দেওয়ার পর দেখেন একটা বলক আসার পর এখন আমি দুধটাকে আরও ঘন করার জন্য একটু পাউডার দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন তো গুঁড়া দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম, এক কাপ মতন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখন ভালোই ঘনত্ব আসছে। তো আরেকটা বলক আসার পর এখন আমি যে দিয়ে দিলাম চিনি, আপনারা যেমন মিষ্টি খান ঠিক সেমন মিষ্টি দিতে পারেন। তো এখন আমার দুটো জাল দেওয়া হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এখন আমি একটা বাটিতে অথবা গ্লাসে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি হলো ব্রেড রুটি, পাউরুটি যেটা, সেই পাউরুটি আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিব হলো আমি কলা। তো কলাগুলো আমি স্লাইস করে দিলাম, কেটে কেটে দিলাম স্লাইস করে। এরপর যে আমি এখন দিতেছি চকলেট চিপসগুলো, এটা খুবই হেলদি একটা খাবার, বাচ্চারা খুবই পছন্দ করবে। যখন চকলেট দেখবে তারা তো এইভাবেই খাবে, বড়রাও খেতে পারবে। সকালবেলা এই নাস্তাটা করলে সকালবেলা বাচ্চাদের পেটটা ভরা থাকবে আর স্কুলে যেতেও সুবিধা হবে, তো ক্ষুধাটা খুব কম লাগবে। তো আমি এরপর আবার দিয়ে দিলাম পাউরুটি, আর দিয়ে দিতেছি কলা স্লাইস করা কলা। এখন দিয়ে দিচ্ছি আমি বেদানা। বেদানা দেওয়ার পর এখন আমি সবার লাস্টে দিয়ে দিতেছি হলো হ্যাভি ক্রিম, যেটা ফুল ক্রিম দুধ ঘন করা, যেটা সেই দুধটা আমি দিয়ে দিতেছি এখন। আর সবার লাস্টে এখন আমি দিয়ে দিতেছি হলো চকলেট, আবার চকলেট দিয়ে দিচ্ছি আমি, চকলেট দিয়ে দিচ্ছি চকলেট চিপসগুলো। আর সবার লাস্টে যে তরল দুধটা ছিল সেই তরল দুধটা আমি দিয়ে দিচ্ছি এখন। তরল দুধটা দেওয়ার পর এখন দেখেন সুন্দর একটা কালার আসছে, আর দেখতে খুব সুন্দর, বাচ্চারা দেখলে তো এইভাবেই এমনি খাবে। তো এই যে হয়ে গেল আমার চকলেট কাস্টার্ড। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।